আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছে যারা ই কমার্স ওয়েবসাইট যেমন দারাজ, পিকাবু এগুলো থেকে স্মার্টফোন কিনতে চান, কিন্তু আবার এটা ভেবে ভয়ও পেয়ে থাকেন যে যদি স্মার্টফোনের বদলে বক্সে সাবান অথবা অন্য কিছু দিয়ে দেয়। আবার অনেক সময় এমনও চিন্তা হয় যে কালারের স্মার্টফোন অর্ডার করেছেন সেটা না দিয়ে অন্য কালারের স্মার্টফোন দিয়ে দিতে পারে, এটাও হতে পারে যে আসল ফোনের জায়গায় নকল স্মার্টফোন দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকে আমি একটি স্মার্টফোন দারাজ ই কমার্স ওয়েবসাইট থেকে অর্ডার করব, তাই ভাবলাম আপনাদের জন্য একটি ভিডিও বানিয়ে ফেলি যেন আপনারা দেখে বুঝতে পারেন যে দারাজের স্মার্টফোন ডেলিভারি সিস্টেমটি আসলে কেমন। তো বন্ধুরা, আমি আমার ফ্যামিলির জন্য একটি স্মার্টফোন অর্ডার করব, আমার বাজেট ছিল 30,000 টাকার মতো। তো এই বাজেটের মধ্যে আমাকে এমন একটি স্মার্টফোন নিতে হবে যার ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো, ফোনটিতে ডিসেন্ট কোয়ালিটির চিপসেট ব্যবহার করা হয়েছে এবং লং টাইম নিশ্চিন্তে ব্যবহার করা যাবে এমন একটি স্মার্টফোন দরকার। তো পরে আমি সিদ্ধান্ত নিই যে স্যামসাং গ্যালাক্সি A52 স্মার্টফোনটি নিব, কারণ এই ফোনটি আমার সকল চাহিদা পূরণ করতে পারবে। স্মার্টফোনটির ডিসপ্লে, ক্যামেরা এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো, স্ন্যাপড্রাগন 720G চিপসেট রয়েছে ফোনটিতে, আর স্যামসাংয়ের স্মার্টফোন যেহেতু লং টাইম নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। তো বন্ধুরা, দারাজে অফার চলছিল, ফোনটি আমি দারাজে 30,498 টাকায় পেয়েছি। এই প্রাইজে আমার কাছে অনেক ভালো একটি ডিল মনে হয়েছে, আর এই ফোনটির ব্ল্যাক কালার ভেরিয়েন্টটি খুবই ভালো লেগেছে আমার কাছে, তাই আমি ব্ল্যাক কালার অর্ডার করেছি। তো বন্ধুরা, অর্ডার করা শেষ, এখন দেখা হবে আপনাদের সাথে ডেলিভারির দিন। বন্ধুরা, 3 দিন আগে আমি স্মার্টফোনটি অর্ডার করেছিলাম, একটু আগে আমার কাছে দারাজ থেকে কল এসেছিল, আমার বাসার নিচে এসে তারা আমাকে আবার কল দিবে জানিয়েছে। তো আমি টাকা হাতে নিয়ে বসে আছি, কল দিলে নিচে যে স্মার্টফোনটি নিয়ে আসবো। বন্ধুরা, স্মার্টফোনটির প্যাকেট আমার হাতে রয়েছে, এখন এটা খুলে দেখা যাক যে দারাজ আমার সাথে প্রতারণা করেছে কিনা। অরেঞ্জ কালারের প্যাকেটের মধ্যে রয়েছে স্মার্টফোনের বক্সটি, স্মার্টফোন বক্সে স্যামসাং বাংলাদেশের অফিসিয়াল স্টিকার ছিল, সো এটা স্যামসাংয়ের অফিসিয়াল প্রোডাক্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর বক্স খুলে ভিতরে স্মার্টফোন এবং বক্সের ভিতরে বাকি সব কিছু ঠিকঠাক ছিল। আমি ব্ল্যাক কালার অর্ডার করেছিলাম, আমাকে ব্ল্যাক কালারই দিয়েছে। তো বন্ধুরা, চলুন স্টুডিওতে ফিরে যাওয়া যাক, তারপর ফোনটি নিয়ে কিছু কথা বলছি। তো বন্ধুরা, আমি ফোনে সব কিছু চেক করে দেখেছি, এটা স্যামসাংয়ের অফিসিয়াল প্রোডাক্ট। ওভারঅল দারাজ থেকে স্মার্টফোন নেওয়ার এক্সপিরিয়েন্সটা আমার জন্য ভালোই ছিল, বাইরের দোকান থেকে নিলে এটার প্রাইস পড়তো 32,000 টাকার মতো, সো এখান থেকে নিয়ে কিছুটা ডিসকাউন্ট পাওয়া গিয়েছে আর কি। আমার মতে যদি আপনার বাজেটে কিছুটা প্রবলেম হয় তাহলে দারাজ থেকে অফার টাইমে স্মার্টফোন নিতে পারেন, এখান থেকে কিছুটা ডিসকাউন্ট পাবেন। তবে প্রবলেম হচ্ছে ডেলিভারি হতে 3-4 দিন সময় লাগে, অর্ডার করার পর আপনাকে ফোনের জন্য এই কয়েকদিন অপেক্ষা করতে হবে, আর ফিজিক্যালি দোকানে যেয়ে চেক করে স্মার্টফোন নেওয়াটাই সবচেয়ে ভালো। তবে যদি আপনার মনে হয় অনলাইন থেকে কিনবেন, কিনতে পারেন, আশা করি তেমন কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও, আমি চেয়েছিলাম যে দারাজ থেকে ফোন কিনে আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এটা আপনাদের সাথে শেয়ার করব, এই জন্যই আসলে এই ছোট্ট একটি ভিডিও বানানো। তো বন্ধুরা, আজকে দারাজ থেকে স্মার্টফোন কেনা পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।